নমস্কার, প্রথমত আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি খুবই নতুন একটা ইউনিক সাবজেক্ট নিয়ে আমি এসেছি, তো সেটি হলো মান্ডালা আর্ট। এই মান্ডালা আর্টটা আসলে কি, এটি অনেকেই প্রশ্ন রয়েছে যে মান্ডালা আর্ট কীভাবে ক্রিয়েট করবো এবং কীভাবে ড্রয়িং করবো। খুব ইজি একটা ব্যাপার, সেটি হলো আমরা যাই কিছু ড্রয়িং করি না কেন, সেটিকে ডিজাইন ফরম্যাটে করবো। আমরা আলপনা আঁকি, সেই আলপনাটা যদি আমি কোনো অবজেক্টের মধ্যে পুট করি, ধরো যদি একটা পাখি আঁকি, পাখিটাকে যদি আমি ডিজাইনটাকে দিয়ে পাখিটাকে ড্রয়িং করি, সেটাকে আমরা মান্ডালা আর্ট বলছি। তো মান্ডালা আর্ট অ্যাকচুয়ালি কোনো ট্র্যাডিশনাল কোনো আর্ট ফর্ম নয়। বেশি কিছু না বলে আমি ভিডিওটি শুরু করবো। তার আগে বলি রাখি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে, এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। তাহলে কী হবে, তোমাদেরও এই জায়গাটা তৈরি হবে, আস্তে আস্তে ড্রয়িং স্কিলের জায়গাটা তৈরি হবে। এবং আমার ভিডিওতে যদি কিছু বলার থাকে বা কিছু সাজেশন দেওয়া থাকে, সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারো যে কী কেমন ভিডিও আমাদের প্রয়োজন, তো আমি সেই ধরনের ভিডিওগুলোকেই আপলোড করবো। আশা করি আমার স্টুডেন্টদের বুঝতে ব্যাপারটি সুবিধা হবে। চলো ভিডিওটি বেশি বলবো না, তো আমরা প্রথমে কাজে চলব। তো কাজ করতে করতে আমরা আরও কিছু ডিসকাশন করবো, চলো ভিডিওটি শুরু করা যাক। তো মান্ডালা আর্ট শুরু করার জন্য প্রথমত আমাদেরকে লাগবে একটা খাতা, একটা পেন্সিল এবং ইরেজার। তো যারা বেসিক একদম আছে, তো যারা মান্ডালা আর্ট শুরু করতে চাও, তাদের জন্য বলবো এই কটা জিনিস হলে আমাদের আপাতত মান্ডালা আর্টটা আমরা শুরু করতে পারি। তারপর ধীরে ধীরে আমরা আস্তে আস্তে আরও কিছু ভিডিও আপলোড তৈরি করব, সেখানে কালার ইউজ করব। তো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও, এবং আরও কিছু কমেন্ট থাকলে, যদি কিছু বলার থাকে আমাকে অবশ্যই বলতে পারো কী কেমন ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন, সেই ধরনের ভিডিও অবশ্যই আমি আপলোড করব। চলো আজকে শুরু করি যে মান্ডালা আর্টটা কীভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমরা কী আঁকতে চলেছি। আমরা গাছ আঁকবো কি পাতা আঁকবো কি ফুল আঁকবো, সেটা আমাদেরকে ডিসাইড করে নিতে হবে যে আমরা আসলে কী আঁকতে চাইছি। তো আমি এখানে একটা গণেশের পোর্ট্রেট বানাচ্ছি, তো মান্ডালা আর্টের জন্য খুব সিম্পল একটা গণেশের পোর্ট্রেট। তো তার জন্য আমি একটা বেসিক ব্লক করে নিচ্ছি। বেসিক্যালি আমরা এরকম ধরনের একটা ড্রয়িং করে নিচ্ছি। এরপরে আমরা কী করবো, এই ড্রয়িংটার উপরে আমরা ডিজাইন দেবো। তো আমরা কী করি, এই ধরনের ছবি আঁকার পর আমরা কালার ফিল করি, তো এখানে আমরা কী করবো ডিজাইন দিয়ে এটাকে ফিল করব। তো সেটি আসলে হলো মান্ডালা আর্ট, যেটাকে আমরা বিভিন্ন ক্রিয়েটাররা করে থাকি বা যেটা বিভিন্ন আর্টিস্টরা এখন বর্তমান সময়ে করে থাকে। তো এটি হলো আসলে মান্ডালা আর্ট। তো এই মান্ডালা আর্টের মধ্যে আমরা কী করবো, ডিজাইন অ্যাড করবো, এখানে কালার ফিল না করে বা কালার ফিল করার উপরেও আমরা ডিজাইন করতে পারি। তো আমরা যেহেতু একদম শুরু থেকে শুরু করছি, তো সেই জন্য কী করবো, আগে আমরা এতে আমরা ডিজাইনটা ফিল করবো। তো চলো ডিজাইনটা আমরা করতে থাকি।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে মান্ডালা আর্টটা আসলে ক্রিয়েট হয়। তো তোমরাও আস্তে আস্তে ট্রাই করো যে কিভাবে মান্ডালা আর্ট একটি সাবজেক্ট নির্বাচন করো তোমরা নিজেরাই যে কী করবে, এবং তার মধ্যে সেই ভলিউমগুলোকে আলাদা করে ডিফাইন করার জন্য আমরা শেডিং বা কালার ইউজ না করে কীভাবে ডিজাইনগুলোকে অ্যাড করে একটি ছবিকে কমপ্লিট করতে পারি। তো এটাই হচ্ছে আসলে মান্ডালা আর্টের মেন উদ্দেশ্য বা যাই খুশি হোক না কেন মান্ডালা আর্টটা এইভাবেই ক্রিয়েট করা হয়। তো আজকের ভিডিও আমি এইভাবে দেখালাম, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কালার উইথ কালার এবং তার সাথে আমরা এই ডিজাইন ফরম্যাটগুলো ইউজ করবো এবং সেটাকে মাল্টি কালার হিসাবে ইউজ করবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো পরবর্তী ভিডিওর জন্য।